বার্তা একুশে এপ্রিল ২০২০। ১৯২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লায়ন্স ক্লাবস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে মানবজাতির সেবা করার লক্ষ্যে সিরিয়াম নীতিবাক্য দিয়ে বিশ্বের জন্য ছড়িয়ে পড়ে। লায়ন্স ক্লাবের লক্ষ্য জীবন, শিক্ষা, স্বাস্থ্য, অঙ্গভঙ্গির সেবার মান বাড়ানো। দুর্গাপুরের লায়ন্স ক্লাবও এর ব্যতিক্রম নয়, এটি অভাবীদের সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়। করোনার ভাইরাস একটি অজানা ভয়ঙ্কর সংক্রামক ব্যাধি পুরো বিশ্বকে হতাশ করে তুলেছে, বিপুল সংখ্যক মৃত্যুর কারণ। ভারত সরকার এই বিপজ্জনক রোগের বিরুদ্ধে লড়াই করতে ও নিয়ন্ত্রণ করতে সমস্ত নাগরিককে ঘরে বসে থাকার আহ্বান জানিয়েছিল, যা করোনার বিরুদ্ধে লড়াই করার একমাত্র মাধ্যম। লকডাউন ইম্পোসমেন্টের আওতায় লোকদের কাছে খাবার পরিচালনা করা একটি প্রশ্ন, এবং নীতিমালাটি যাতে কারো উপকার না হয় এবং কোনোভাবেই ক্ষুধায় মারা না যায়। লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর এর সীমিত ক্ষমতার অতিরিক্ত ৮৫০টি রান্না করা খাবারের প্যাকেট দুপুর এবং সন্ধ্যা উভয় সময়ে লকডাউন চাপানোর একদিন থেকেই বিতরণ করা হচ্ছে। সমস্ত মাননীয় সিংহ সদস্যরা প্রকল্পটির জন্য দৃঢ় সংকল্প নিয়ে এসেছেন বলে তাদেরকে অনেক ধন্যবাদ।